নজর রাখছি আমরা আসানসোলের দিকে। দেখতে পাচ্ছেন সেই ছবি আসানসোলের বারাবণী, যেখানে অভয়ার জন্য প্রতিবাদ চলছে। বারাবণীতে বিজেপি প্রতিবাদ করছে, ব্লক অফিসে ধর্ণা, বিজেপি কর্মী সমর্থন, তবে তাদেরকে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছে, প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। উদ্দেশ্য একটাই যে বিজেপি কর্মী সমর্থকদেরকে এর আগে এগোতে দেবেন না, তাই সেখানে ব্যারিকেড করে সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তবে অন্তরোধের চেষ্টা হচ্ছে, আমাদের কিন্তু বিজেপির অভিযোগ সামনে আসছে আর তারা সেখানেই জমা হয়ে ইতিমধ্যে স্লোগানিং করছে। তবে শুধুমাত্র আসানসোল নয়, এর পাশাপাশি বাঁকুড়ার ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। বাঁকুড়ার ওন্দায় সেখানে বিডিও অফিস ঘেরাও, একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবিও আপনাদের সামনে। অভয়ার জন্য বাঁকুড়াতেও প্রতিবাদ চলছে, বিডিও অফিসে ঘেরার ডাক দিয়েছে সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা সেখানে জমায়েত করছেন। তবে বিজেপি বিধায়কদের সেখানকার মিছিলও বাধা দিচ্ছে পুলিশ এবং ধুমধুমার কাণ্ড। আর এটা তো একেবারে স্পষ্ট, সবসময় একটা ব্যাপার একেবারে পরিষ্কার থাকে, যখনই কোনো অন্যায় প্রতিবাদ করে বিরোধীরা রাজপথে নামে এবং জেলায় জেলায় বা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করে, সেখানে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে। সেখানে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বুধবার সকালে তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং সেখানে যে দুর্নীতি হয়েছে, এত নিয়োগ দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতি মামলাতে মন্ত্রীকে তলব করেছে ইডির আধিকারিকরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে দপ্তরে মন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা এবং তাকেই তলব করে ইডির আধিকারিকরা এবং সেই তলবের সাড়া দিয়ে তিনি এদিন হাজিরা দেন। এবং এই লম্বা মানববন্ধনের লম্বা চেইন রয়েছে জিঙ্গিয়াটায় দূর দূর পর্যন্ত, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ যারা জনগণ তারা মনে করছে এখনো লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা জাস্টিস চাইছি, এটাই আমাদের বড় ডিমান্ড। তুমি দেখাও ভয়, কলকাতার মানুষ ঘুমিয়ে নেই, প্রতিবাদ করতে জানে, তারা প্রতিবাদ করছে। আমরা দেখেছিলাম যে হুমকি লাগাতার তাদেরকে হুমকির মুখে পড়তে, এমনটা অভিযোগ করেছেন চিকিৎসকরা। সেই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো কাকদ্বীপে, বদলি করলো স্বাস্থ্য ভবন। এই মুহূর্তে মানববন্ধনের চেনের ব্যাপ্তি ফাইন সিটি থেকে ডিএম বাইপাস মেট্রোপলিটন পর্যন্ত চলে গিয়েছে। পুরো বাইপাস মানববন্ধনে আবদ্ধ এই মুহূর্তে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি হেঁটে দৌড়ে এর কুল কিনারা পাচ্ছি না, কত দূর পর্যন্ত এই র্যালি গিয়েছে।
নিয়ে কুরুচিকর মন্তব্য লাভলি বৈঠক। আদালতে সোনারপুর বিধায়কের বিরুদ্ধে মামলা হয়েছে আর মামলাদারে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। সোনারপুর দক্ষিণের বিধায়ক তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, তার বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আর্চিকোটে ঘটনার পর চিকিৎসকদের আন্দোলনকে অসম্মান করেছেন এবং তাদেরকে হুমকি দেবার অভিযোগ করেছিল রীতিমতো এই বিধায়কের বিরুদ্ধে। ঠিক কি মন্তব্য করেছিলেন লাভলি মৈত্র শুনুন একবার। মুখ্যমন্ত্রী ফোঁস করার মন্ত্র এবং তারপর থেকে দেখা যাচ্ছে তার যারা অধীনস্থ যারা রয়েছেন গুণধর সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক প্রত্যেকে সেই ফোঁস নিদানটাকে কোথাও কি মেনে নেন এবং তারপরে একের পর এক তারা ফোঁস করতে শুরু করেন। তো কখনো কাঞ্চন মল্লিক, তো কখনো লাভলি মৈত্র। লাভলি মৈত্র ঠিক এই ভাষাতেই চিকিৎসকদের কিনে কুরুচিকর মন্তব্য করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আদালতে সোনারপুর দক্ষিণের এই বিধায়ক অর্থাৎ লাভলি মৈত্র বিরুদ্ধে মামলা হয়েছে, যে মামলা দায়ের অনুমতিও দিয়েছেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আরো চাপে কিন্তু লাভলি, একে তো দল থেকে তাকে অবশ্যই তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে বা তাকে সতর্ক করা হয়েছে এবং তারপরে এই মামলা, যদিও সেখানেও প্রশ্ন শুধুমাত্র কেন দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই সমস্ত শাসক নেতার বিরুদ্ধে।